অভিনেতা হিরণ। কলেজ জীবনেই রাজনীতিতে পা রাখা, কিন্তু তার বাজে সব সময়ই টলমল। পড়াশুনো এক বিষয়ে, আর চাকরির জগতে পা রাখলেন সম্পূর্ণ অন্য পেশায়। কলকাতায় সফল হতে না পেরে কর্মসূত্রে সোজা মুম্বাই পাড়ি, রিলায়েন্সে চাকরি নিয়ে। কিন্তু আবারও সেই টলমল পা, এক অজানা জগতে পা রাখার চেষ্টা। অবশেষে চাকরি ছেড়ে টলি বলি পাড়ায় পদার্পণ। আমার কাকাই ইচ্ছে আমি যে ফ্যামিলিতে বিয়ে করব সেই ফ্যামিলির মা বাবার মধ্যে একটা স্ট্রং বন্ডিং থাকতে হবে। কেমন? এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, ছবির জগতে থাকতে থাকতেই সক্রিয় রাজনীতিতে পদার্পণ। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার আদর্শ। তো আমরা চাইবো যে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, আমাদের আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভালোবাসা, তার আশীর্বাদে এবং তার নীতি অনুসরণ করে যেন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং সেটা আমাদের একমাত্র কাম্য। কিন্তু হঠাৎ করে কি হইতে কি হইয়া গেল, নির্বাচনের ঠিক আগেই জোড়া ফুল থেকে পদ্ম ফুলে ঝাঁপ, আর পদ্মে পা রেখেই খড়গপুর থেকে বিধায়ক হবার টিকিট জুটল। অতএব এবার আর শুক্রবারের বক্স অফিসের অপেক্ষা নয়, এবার অপেক্ষা বিধানসভা নির্বাচনের দিন, যেদিন খড়গপুরের জনতা বোতাম টিপে জানিয়ে দেবেন হিরো হিরণের রাজনৈতিক ভবিষ্যৎ। যে রাজনৈতিক বোধ বা রাজনীতি করার একটা যে প্রবণতা তোমার মধ্যে, সেটা কবে থেকে তৈরি হলো? 1999 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, তো তখন আমি তৃণমূল ছাত্র পরিষদ করলাম ওখানে, আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে। তো সেসব বন্ধুবান্ধবরা এখনও আছে, তারা বিভিন্ন, কেউ স্কুল টিচার হয়েছে, কেউ কলেজে প্রফেসর হয়েছে, কেউ তৃণমূল করতো, কেউ বিজেপিতে জয়েন করেছে, এরকম সব বন্ধুবান্ধবরা আছেন এখনও। তো ওইখানে আমার প্রথম রাজনীতির হাতেখড়ি। আর তারপরে তো SFI-এর অত্যাচার, SFI-এর এত অত্যাচার করেছে আমাদের সবার ওপরেতে, তো আমি তো পার্ট 1 দিয়ে পার্ট 2 দিতেই পারলাম না, পার্ট 2 না দিয়ে আমি ছেড়ে দিলাম। তো তারপরে তো আরও স্ট্রাগল করে টোরে ফুল অ্যান্ড ফাইনাল আমি দেখলাম যে রাজনীতি করাটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। রাজনীতি করতে গেলে অনেক, ওই সময়টা অনেক লড়াই ছিল, আমার বোন ছিল, আমার দাদা ছিল, একটা সাংঘাতিক একটা পারিবারিক সমস্যা চলছিল, সেই জন্য আমি সব কিছু ছেড়ে ছুড়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোম্বে জয়েন করলাম। তো ওইখানে গিয়ে জীবনটা অন্যদিকে ঘুরে গেছে, তারপরে একটা লাইফ একটা স্থিত হয়েছিল জীবন। 10ই মার্চ রাতেই খবর পেয়েছিলেন যে তার রাজনীতির ভবিষ্যৎ ঠিক করবে খড়গপুর। পরের দিন থেকেই রীতিমতো ঘাঁটি গেড়েছেন ওই অঞ্চলে। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম তার ভাড়া বাড়িতে। হিরণের মতে সকালটা তার মেডিটেশন করার সময়, সেই সময় চলে পূজো আচ্চা মনোসংযোগ এবং সারাদিন ঠিক কিভাবে তিনি মানুষের কাছে পৌঁছবেন তার প্ল্যানিং। আমি তো জানি না, আমি এত খবর টবর নিয়ে আসিনি। আমাকে দল বলেছে 10 তারিখ রাত্রিবেলা, আমাকে বলেছে রাত্রিবেলা 10 তারিখ আমাকে বলা হয়েছে যে খড়গপুর সদর তোমাকে ভাবা হচ্ছে, এবং তারপরেই অ্যানাউন্স করেছে। আর আমি এখানে 11 তারিখ রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছি, ফলে আমার কাছে কোনো ইনফরমেশান ছিল না যে এখানে কে আমার বিপক্ষ, কারা এখানকার, আমি সব না জেনে চলে এসেছি। কিন্তু এখানেই কদিন ঘুরে এখানকার মানুষ বলছেন যে দাদা, আমরা এটা মেনে নিতে পারছি না যে যিনি আগে 8-10 হাজার টাকা মাসে মাইনে চাকরি করতেন, কোন ম্যাজিক হয়ে গেল, কোন জাদুকর চলে এলেন তার জীবনে, যে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করার পরপরই তার 2 কোটি টাকার সম্পত্তি বাড়ি হয়ে গেল, কোটি কোটি টাকার তার সম্পত্তি হয়ে গেল। মানুষ বলছেন আমাকে, দাদা রাজনীতি কি, আপনারা যারা রাজনীতি করেন তারা কি এরকমই হন, মানুষকে এরকমই শোষণ করেন? তো আমি বললাম, দেখুন আমি তো রাজনীতি করে অর্থ উপার্জন করিনি, আমি তো সিনেমা করেছি। আমি তৃণমূলের কংগ্রেসের এতদিন ধরে কাজ করেছি, আমি জীবনে কোনো পদ নিইনি,
মানে কোনো কমিশনারও হয়নি, কোনো কমিটির চেয়ারম্যানও হয়নি, অফিস কোনো পার্টির কখনো গাড়িও ইউজ করিনি, পার্টির কোনো অফিসও ইউজ করিনি, পার্টির থেকে কোনো এক টাকা মাইনেও নিইনি, কোনোদিনও কোনো ছেলে মেয়েকেও বলিনি যে আমার অমুককে চাকরি করে দাও, তমুককে চাকরি করে দাও, আমার এই আমি কোনো কন্ট্রাক্টও নিইনি যে ভাই আমাকে এই টেন্ডার পাইয়ে দাও, অমুক টেন্ডার পাইয়ে দাও। যেটুকু করেছি নিঃস্বার্থভাবে করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করেছি, ওনাকে আদর্শ হিসেবে মেনে করেছি, কিন্তু আজকে সেইগুলো সব পরিবর্তন হয়ে গেছে। এরপরেই শুরু হলো রাস্তায় নেমে প্রচার। প্রচারের সময় রীতিমতো হরনাথ চক্রবর্তী বা স্বপন সাহার চিত্রনাট্যকেও হার মানাতে পারেন হিরণ। আমি তোমাদেরই লোক, এই অমোঘ বাণীকে ঘরে ঘরে পৌঁছে দিতে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। কখনো বাচ্চাদের হাতে দিচ্ছেন লজেন্স, কখনো বাচ্চাকে কোলে নিয়ে সেলফির আবদার মেটাচ্ছেন প্রাণ ভরে। মহিলাদের কাছে তার পর্দার জনপ্রিয়তা যাতে ভোট বাক্সে প্রতিফলিত হয়, সেই জন্য কোনো কিছুরই খামতি রাখতে রাজি নন তিনি। তো আমি ওই হারবো জিতবো সবের মধ্যে নেই, একজন প্রায় 90 বছরের বয়স ভদ্রলোক আমার দেখে মনে হল, হ্যাঁ, তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি অশান্তিতে আছি, যেভাবে হোক আপনি এখানে জিতে আসুন, তবে আমি জীবনে শান্তি পাবো, আমি জীবনের শেষ নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারবো। এইরমভাবে মানুষের অবস্থা। আজকে একটা বাচ্চা মেয়েকে দেখলেন, সে নিজে গিয়ে দেখালো যে আমি সে UPSC পড়াশোনা করছে বললো। দেখুন, এগুলো তো আমার পক্ষে ভেরিফাই করা সম্ভব নয়, তাই না? আমি তো জাজ নই যে আমি জাজমেন্ট করব। মানুষ যেটা বলছেন সেটা শুনছি, এটা তো আমরা কাউকে ডিম ভাত খাইয়ে কাউকে তো প্রলোভিত করে নিই, তাই না? আপনি তো চোখের সামনে দেখলেন, হাত ধরে টেনে নিয়ে গেল, বলছেন দেখুন কি করে গেছে। মানুষকে যেভাবে দিনের পর দিন ঠকানো হচ্ছে, দেখো আমাকে বোকা বানানো, আমাকে ঠকানোর দিন শেষ এই জীবনেতে। ঈশ্বরের কৃপাতে আমাকে আর কেউ বোকা বানাতে পারবে না, কেউ ঠকাতে পারবে না। আমি জীবনে দুবেলা দুমুঠো ভাত আমার আমার পরিবারের এই জীবনে চলে যাবে। কিন্তু অভিনেতাদের সম্পর্কে নানান অভিযোগ শোনা যায়। নির্বাচন হয়ে গেলেই তারা তাদের কেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন, খুঁজে পাওয়া যায় না তাদের, তাদের পরিবার লাইফস্টাইল কখনোই আপোষ করে না আমি তোমাদেরই লোকের চিন্তা ভাবনার সাথে। এসব প্রশ্নের মুখোমুখি হতেই বেরিয়ে এলো চাচা ছোলা হিরণ। তার মতে টাকা রোজগার করতে আসেনি, মানুষের জন্য কাজ করতে এসেছি, টাকা যা আছে তাতে দিব্যি চলে যাবে আমার জীবন। মানুষকে যেভাবে ক্রমাগত বোকা বানানো হচ্ছে, মানুষকে যেভাবে দিনের পর দিন ঠকানো হচ্ছে, দেখো আমাকে বোকা বানানো, আমাকে ঠকানোর দিন শেষ এই জীবনেতে। ঈশ্বরের কৃপাতে আমাকে আর কেউ বোকা বানাতে পারবে না, কেউ ঠকাতে পারবে না। আমি জীবনে দুবেলা দুমুঠো ভাত আমার আমার পরিবারের এই জীবনে চলে যাবে, এর পরের জীবনে হয়তো চলে যাবে। ঈশ্বরের কৃপায় সিনেমা করেছি এতগুলো বছর, এক যুগ হয়ে গেছে সিনেমা করেছি, যেটুকু অর্থ উপার্জন করেছি তাতে আমাদের ভাত ভাত ডাল রুটি হয়ে যাবে, দুধে ভাতে আমাদের জীবনটা চলে যাবে। এতদিন যিনি ছিলেন ভগবান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তার যুদ্ধ। পদে পা রেখেই রীতিমতো ফুঁসে উঠেছেন যে তৃণমূল নাকি দুর্নীতির আখড়া, আর নরেন্দ্র মোদী অমিত শাহ নাকি সন্ন্যাসী। নোটবন্দি থেকে শুরু করে GST, তারা নাকি যা সিদ্ধান্ত নিয়েছেন সব মানুষের জন্য। সকালের প্রচার শেষে এক কর্মীর বাড়িতে কিছুক্ষণ বিশ্রামের ফাঁকে জানিয়ে দিলেন তার গেরুয়া দর্শন। সারা বাংলার মানুষ তাদের, তারা তো ভোট দিয়েছিলেন 2011, তারা বিপুল ভোটে জয়ী করেছেন 2016, তাহলে তারা কেন 2019 লোকসভার নির্বাচনে প্রায় 20 সিট আমাদের দিয়ে দিলেন, 18 দিয়েছেন বা দুটো তো আমরা অলমোস্ট জিততে জিততে হেরেছি, তো এই যে অলমোস্ট 20 সিট পশ্চিমবঙ্গের মানুষ, তার মানে তারা পরিবর্তন চেয়েছেন,
তারা যে স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, খান খান হয়ে গেছে, তারা তো একদম সমাজে থাকেন, তাই না? অর্থাৎ তারা যখন পরিবর্তন চাইছেন, কোটি কোটি মানুষ যখন পরিবর্তন চেয়েছেন, 42% ওপরে ভোট আছে আমাদের, তার মানে 42% মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে চেয়েছেন, তার মানে তারা পরিবর্তন চেয়েছেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওনার কর্মযোগ্য দেখছি, উনি কীভাবে ভারতবর্ষটাকে একটা অন্য রূপরেখাতে রূপান্তরিত করেছেন সেটা দেখছি। আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি মাননীয় সাংসদ শ্রী দিলীপ ঘোষ কীভাবে নিরলস দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন দীর্ঘদিন ধরে, উনি যেভাবে আন্দামানে কাজ করেছেন সে সমস্ত খবর নিয়েছি, ওনার জীবন ওনার সমস্ত দর্শন নিয়ে দেখেছি। তখন দেখে মনে হচ্ছে না, এই মানুষগুলো তো সন্ন্যাসী, মোদিজি থেকে শুরু করে জেপি নাড্ডাজি থেকে শুরু করে যারা যারা আছেন আমাদের দলে, অমিত শাহ থেকে শুরু করেন, এদের তো চাওয়ার কিছু নেই জীবনে, এদের তো সব দেওয়ার, এরা দিয়ে যাচ্ছেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে এত সব মানুষকে, আমাদের কৈলাস বিজয়বর্গী, আপনি যে এই যে কালো টাকার যে ধান্দাটা পুরো ভারতবর্ষে বন্ধ হয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছেন। মানে আমি যখন ইউরোপে গেছি, বিভিন্ন দেশে গেছি, প্রত্যেকে বলেছেন যে এটা তো প্রত্যেকটা দেশে হয়েছে, ভারতবর্ষে তো প্রথম এরকম কিছু হয়নি, হয়তো আমেরিকাতে হয়েছে, সব জায়গাতে হয়েছে। এই যে আজকে যে সমস্ত মানুষ, আজকে আপনি দেখুন জিএসটি এসছে, আজকে জিএসটির যে আজকে অতগুলো ট্যাক্স আপনার, তাই না, সমস্ত বন্ধ হয়ে গেছে, দিয়ে একটা করে দিয়েছে জিএসটি। যারা দিনের পর দিন ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছেন তারা কেউ একটা প্রতিবাদ করেননি, একটা ভাঙচুর হয়নি, এটা তো সবাই চোখের সামনে, তাহলে কেন হয়নি? তাহলে মানুষ এটাকে গ্রহণ করেছিল। কর্মীর বাড়িতে থাকতে থাকতেই ফোন এলো নির্বাচন অফিসে একবার যেতে হবে, মনোনয়নপত্রের স্ক্রুটিনিতে থাকা বাধ্যতামূলক। কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে চললেন নির্বাচন অফিসে। বেরিয়ে এসেই কলকাতা টিভিকে জানালেন, যদি নির্বাচনে জয়লাভ করেন তবে নিজের এলাকার জন্য কি কি করতে চান। 47 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এখনও এখানে ধুলো উঠছে। এখানে যতগুলো মানুষ আসেন অফিসেতে, তারা ধুলো খেতে খেতে যান, ধুলো খেতে খেতে বেরোন, তো এটা কি উন্নয়ন? এটা তো উন্নয়ন নয়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এর যে সামগ্রিক উন্নয়ন, সে ব্যাপারে কি ভেবেছ? দেখুন, প্রথমে কাজ চাই, ঘরে ঘরে কাজ চাই। আমাদের যুব সমাজ যখন কাজ পেয়ে যাবে, দেখবেন কাজ পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কাজ পেলে তবে না পয়সা হবে, পয়সা হলে তবে তো মানুষ পড়াশোনা করবে, তবে তো মানুষ স্বাস্থ্য সব কিছু হবে। প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য বিমা চালু করেছেন সেটাই এখানে আসতে দিচ্ছে না, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটাই এখানে করতে দিচ্ছে না, প্রধানমন্ত্রী মানুষের জন্য যা যা করছেন, কৃষকদের জন্য যা করছেন বাঁচতে দিচ্ছে না, সব তো আটকে রেখে দিয়েছে না, আটকে রেখে দিলে মানুষের কাছে পৌঁছবে কি করে? আর যদি হেরে যান? না, সেসব নেতিবাচক চিন্তাভাবনাকে প্রশ্রয় দিতে রাজি নন রূপলী পর্দার নায়ক। যদি তুমি জিতে যাও, এখানে তুমি পাকাপাকিভাবে একটা থাকার আস্তানা খুঁজছো। যদি জিতে যাই তো কোনো প্রশ্নই নেই, ভারতীয় জনতা পার্টি খড়গপুর সদর থেকে 100,000 বেশি ভোট পাবে, আজকে আপনি এটা অন রেকর্ড বলছি। 2রা মে আপনারা দেখবেন খড়গপুর সদর থেকে ভারতীয় জনতা পার্টি 100,000 বেশি ভোট পাবেন। এখান থেকে আমি বিধানসভাতে যাব ভারতীয় জনতা পার্টি রিপ্রেজেন্টেটিভ হয়ে, এখানকার মানুষের সুখ দুঃখের কথা নিয়ে গিয়ে ওখানে গিয়ে বলবো, এবং আমাদের পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবেন ভারতীয় জনতা পার্টি। মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে, তাহলে একটা গালাগাল দিয়ে দিই, একটা বাজে কথা বলে দিই, একটা মিথ্যে কথা বলে দিই, তাহলে অ্যাটলিস্ট মানুষ ঘুরে দেখবে, ও আচ্ছা এইটা বললো, মানুষ তো বুঝে গেছে। আর আমি একটা আপনাকে প্রশ্ন করি, আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা প্রশ্ন রাখি, সে পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা? ছোটবেলার কথা, উলুবেরিয়ার এক মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা, বেড়ার বাড়িতে ছোটবেলায় হেরিকেনের আলোতে পড়াশুনো, একটা ডিম নিয়ে বোনের সঙ্গে খাবার ভাগ করে খাওয়া, নেতা হোক বা অভিনেতা, মুহুর্মুহু ওঠা স্লোগানের আওয়াজের মধ্যেই বুঝি একবার উঁকি মেরে যায় ছোটবেলা। ছোটবেলাটা এত কষ্টে কেটেছে, এত দারিদ্র দেখেছে জীবনে, এত অপমান সহ্য করেছে জীবনে আমাদের, যেহেতু আমরা প্রচণ্ড গরিব ছিলাম, বাবা মাস্টারমশাই ছিলেন, আমরা সব মিলিয়ে পরিবারে ছিল আমরা 10 জন, তো ওই কষ্ট, 2000 টাকা বাবার মাইনে, 2000 টাকায় 10 জনের সংসার,
এমনও দিন গেছে যে বাড়ির টালির চালের বাড়িতে যেন বৃষ্টি হলে আমার আজও মনে পড়ে যে খুব আনন্দ হতো যে যদি ঝড় বৃষ্টি হয়, তার কারণ যেই বৃষ্টি হবে ঝড় হবে অমনি আমাদের টালিটা কোনো একটা কিছু পরে টরে গাছের পাতা পাতা পরে টালিটা ভাঙবে, যেই টালিটা ভাঙবে জলটা যে দরমা দেওয়া থাকে না আমাদের দরমার হয় রুফটা যেটা হয় দরমা হয় উপরে টালির চাল, অনেক আজকালকার ছেলেমেয়েরা আমার মেয়েই জানে না দরমা কী জিনিস, তো সেই দরমা থেকে জল পড়তে থাকবে আর জল পড়লে আমি আর পড়তে পারবো না কারণ আমার সব বইগুলো ভিজে যাবে। আর ইলেকট্রিসিটি তো ছিল না, ওই তোমার আমাদের টেবিল ল্যাম্প ছিল, তো আমাদের টেবিল ল্যাম্পও তখন কস্টলি ছিল, আমরা তো হারিকেন ব্যবহার করতাম। ঠিক যেভাবে একদিন কলকাতা ছেড়েছিলেন আগু পিছু না ভেবে, ঠিক যেভাবে হরনাথ চক্রবর্তীর একটা ফোনে মুম্বাই ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়, ঠিক যেভাবে একদিন ফিল্মি কেরিয়ারকে প্রায়োরিটি না দিয়ে তৃণমূলের ছত্রছায়া এসেছিলেন, ঠিক সেভাবেই কোনো কিছু চিন্তা না করেই তিনি পা রেখেছেন পদ্মে। কিন্তু অন্যদিকে যে অভিনেতাদের একাংশ বলছেন যে টলি ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, তাই অভিনেতাদের বিকল্প পেশা এখন রাজনীতির আঙিনা। চিরঞ্জিতদা রিসেন্টলি একটা বিতর্ক সৃষ্টি করেছেন, তার বক্তব্য হচ্ছে যে টলিপাড়ায় এখন কোনো কাজ নেই এবং ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, কোনো সিনেমা টিনেমা হচ্ছে না এবং সেই জন্যই অভিনেতারা এরকমভাবে রাজনীতিতে আসছে, কী মনে হয়? দেখুন, মানুষের দিকে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, মানুষ যখন মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন মানুষকে যা হোক বলে একটা বিতর্ক তৈরি করতেই হবে, মানে জানে তো আমার তো আর কিছু নেই, আমার দিকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে তাহলে একটা গালাগাল দিয়ে দিই, একটা বাজে কথা বলে দিই, একটা মিথ্যে কথা বলে দিই, তাহলে অ্যাটলিস্ট মানুষ ঘুরে দেখবে ও আচ্ছা এইটা বললো, মানুষ তো বুঝে গেছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা প্রশ্ন রাখি, সে পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা যে তাঁরা ভাবছেন যে আমরা কি বাচ্চা ছেলে, মানে মিঠুন চক্রবর্তী কি বাচ্চা ছেলে যাকে মাথায় বন্দুক ঠেকাবে আর তিনি বিজেপিতে চলে আসবেন? বলেছেন না একজন বিদ্যজন, বলেছেন যে মিঠুন চক্রবর্তীকে মাথায় বন্দুক ঠেকানো ভয় দেখানো হয়েছে, সে দিয়ে বিজেপিতে চলে এসেছেন, তিনি ভয় দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিজেপিতে আনা হয়েছে, তাই তো? আর আপনি যার কথা বললেন তিনি বলছেন যে আমাদেরকে লোভ দেখিয়ে আনা হয়েছে, তার মানে আমরা সব বাচ্চা বাচ্চা ছেলে, বড় দাদারা আসবে ভয় দেখাবে, কেউ ভয় দেখাবে এই বন্দুক ঠেকালাম আয় চলে আয়, কেউ বলবে এই চকলেট খাবি চলে আয়। আমার বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন যে এদের কাছে আর কিচ্ছু নেই, তাই না, যা হোক তাও একটা বলে দিই। আর একটা আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে উনি তো নিজেও আসতে চেয়েছিলেন, যারা বলছেন ভারতীয় জনতা পার্টি জয়েন করতে চেয়েছিলেন, এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে, তাদেরকে বলা হয়েছে ভাই তোদের কাছে কোনো কাজ নেই এখানে আয় চকলেট দেবো তোরা থেকে যা, আপনারা সব থেকে যান। আমার মনে হয় সেইটা ওনারা বলতে পারছেন না, তো মানে নিজেদের যে ফ্রাস্ট্রেশন নিজেদের হতাশার কথাটা বলতে পারছেন না বলে তারা ঘুরিয়ে বলছে। কিন্তু নির্বাচনের পূর্বেই এক ঘর থেকে আর এক ঘরে, মাত্র কয়েকদিন আগেই যারা রাজনৈতিক সহকর্মী ছিলেন তারাই আজ বিরুদ্ধ মঞ্চে। মাচু মস্তানার নবাব পারবেন কি এই যুদ্ধে জিততে, আর হেরে গেলে কি দরজা খোলা থাকবে রূপলি পর্দার, তখন কাজ পেতে অসুবিধে হবে না তো? পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হতে পারে, সামনে কে ভাবে, যার ক্ষমতা থাকবে যার প্রতিভা থাকবে তাকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। চার্লি চ্যাপলিনকে একসময় আমেরিকা থেকে বিতাড়িত করেছিল আপনারা সবাই জানেন, তিনি সেখান থেকে বিতাড়িত হয়ে তিনি সুইজারল্যান্ডে থেকেছেন, তারপরে তাকে আবার আমেরিকাতে ফিরিয়ে নিয়ে তাকে সবচেয়ে বড় সম্বর্ধনা দেওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে তাকে ক্ল্যাপিং করেছিলেন, ইতিহাস সৃষ্টি করেছিলেন, কিন্তু চার্লি চ্যাপলিন কোথাও ভয় পাননি, তিনি তার কাজটা করে গেছেন, কারণ তিনি জানতেন যে আমি আমার সততার সঙ্গে কাজটা করে যাচ্ছি এবং তিনি জানেন যে আমার যতটুকু ক্ষমতা আমার যতটুকু প্রতিভা আমি ততটুকুই কাজ করব। অতএব কেউ যদি ভাবেন যে আমি ভারতীয় জনতা পার্টি কাজ জয়েন করেছি বলে আমাকে আটকে দেবেন, দেখুন এটা ভারতবর্ষ, ভারতবর্ষটা আমার আমার জন্মভূমি, আমি একজন ভারতবাসী, এখানে প্রত্যেকের কাজ করার অধিকার আছে, প্রত্যেকের বাঁচার অধিকার আছে, আর যারা এই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে বঙ্গোপসাগরে। রোদ
একটু পরেই আবার শুরু হচ্ছে কর্মী সভা, পথসভা। রাত ১০টা পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর অফুরান চেষ্টা, এবং তারপর পরের দিন যুদ্ধের প্রস্তুতি। হাজার হোক, বিনা যুদ্ধে নাহি দিব সূচাক্রমে তিনি। চিরসাথীর রাজু জানেন যে এই যুদ্ধে জ্যাকপটটা তো অত সহজে হাতে কেউ তুলে দেবে না। রাজনীতিতে অভিনয় এখন অনেকটা জায়গা করে নিলেও জনতা জনার্দন এক মুহূর্তে ওলট পালট করে দিতে পারে হিরোর জীবন।